আগামীকাল পহেলা বৈশাখকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো শেরপুর এবং মাদারীপুরেও চলছে নববর্ষ বরণের প্রস্তুতি। আর তারই দেখা মেলে দুই জেলার বিভিন্ন পালপাড়ায়। উৎসবকে রাঙাতে মাটির তৈরি খেলনাসহ বিভিন্ন সামগ্রী তৈরিতে ব্যস্ত সেখানকার মানুষ। শেরপুর থেকে আব্দুর রহিম বাদল ও মাদারীপুর থেকে গোলাম মাওলা আকন্দের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। নববর্ষকে ঘিরে বাঙালিদের আয়োজনের যেন কমতি নেই, বাংলার কুমারদেরও যেন ফুরসত নেই দম ফেলবার। দেশের বিভিন্ন স্থানে বৈশাখ জুড়ে বেলা চলায় মাটির জিনিসের প্রতি সবার আগ্রহ চোখে পড়ার মতো। মাদারীপুরে পাল সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলোতে চলছে খেলনা, ফলমূল, ঘোড়া, হাতি সহ মাটি দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির উৎসব। আমরা বৈশাখী মেলার মাল বানায় মনে করেন বিভিন্ন জায়গায় বিক্রি করি, আপনি জাজিরা থানায়, তারপরে শিবচর থানায়, তারপরে মাদারীপুর জেলায় বিক্রি করি। আমরা মনে করেন এক সিজনে 60-70 হাজার টাকা মাল বানালে 40 হাজার টাকার মতন আয় নিতে হয়। বৈশাখী মেলা উপলক্ষে মাটির জিনিস বেশি চাহিদা। পাল সমুদায় বৃন্দ নানান ধরনের পণ্য সামগ্রী, যেমন পুতলা পুতলা, এগুলা নানান ধরনের মাটির সামগ্রী বিক্রি টিক্রি করে তারা মোটামুটি ভালোই পয়লা বৈশাখ উপলক্ষে উপার্জন করে। শেরপুরেও বৈশাখের প্রস্তুতিতে রয়েছে নানা আয়োজন। উৎসবকে রঙিন করে তুলতে ব্যস্ত সদর উপজেলার বয়রা পরানপুর পালপাড়ার লোকজন। পয়লা বৈশাখের মেলা করব, বিভিন্ন যে পাখি, বাঘ, হরিণ বা গরু, ঘোড়া, এই সমস্ত জিনিস তৈরি করে বা বাজার জাত করার জন্য। সামনে পয়লা বৈশাখ, তাই পড়ার ফাঁকে ফাঁকে মা বাবাকে সাহায্য, পুতুল রং করে সাহায্য করে। এছাড়া বর্ষবরণকে কেন্দ্র করে বাতাসা, খুরমা, ঝুড়ি, নিমকি, মুড়ি, মুড়কি সহ গ্রাম বাংলার বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতেও ব্যস্ত কারিগররা। আর বছরের প্রথম দিন জেলা শহরে বের হবে বন্যার ঢোরালি। পহেলা বৈশাখে আমরা র্যালিতে মার্চ করব, তো সেই জন্য আমরা আচরণকোণের নিকেতনের পক্ষ থেকে একটা হাতি প্রেজেন্টেশন করতেছি এবং সাথে একটা লক্ষ্মী পাঁচা এবং অনেক মুখোশ থাকবে, রঙিন মুখোশ। সেই মুখোশগুলো পরে ছোট ছোট বাচ্চারা সেই র্যালিতে অংশগ্রহণ করবে। অতীতের সব গ্লানি ভুলে একসাথে সামনে এগিয়ে চলার প্রেরণাই হোক নতুন বছরের কামনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।